আজ আমরা করব অক্ষ থেকে 12 এর গোলকের অঙ্ক 16 থেকে অঙ্ক থেকে করব 16 থেকে আছে পাঁচটি অঙ্ক আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং সেগুলো তোমরা যদি ওনার চেষ্টা করো খুব সহজে তোমরা বুঝে নিতে পারবে। চলো আমরা দেখে থাকি অঙ্কগুলো করছেন গোলকের অঙ্ক গোলকের অঙ্কের আজ আমরা 16 সংক্ষিপ্ত উত্তরধনী প্রশ্নের এক থেকে শুরু করব। আর আমাদের আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে সেটা থেকে নিও। ষোলোর এক দাগের অঙ্কটি একটু দেখি কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতার ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তো অর্ধগোলকের ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছে। ষোলোর এক তো আমরা লিখবো অর্ধগোলকের দড়ি অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। তাহলে আমরা এখানে যেটা লিখবো তাহলে আমাদের প্রথম যেটা দিয়েছে নিরেট অর্ধগোলকের আয়তন আটা সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফল বের হতো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে দুটো জিনিস আমাদের আগে দেখতে হবে, দুটো সূত্র আগে আমরা আগে বের করে নিই। তাহলে আমরা এখানে যেটা জানি আমাদের নিরেট অর্ধগোলকের আয়তন, তাই আমাদের পুরো যে আমরা গোলকটা যে জানি পুরো যে গোলকটা তাহলে এই গোলকের আয়তন আমরা কি জানি, পুরো যে নিরেট নিরেট যে গোলক সেই নিরেট গোলকের আয়তন জানি 4/3 পাই আর তার আছে কিউব। তাহলে আমাদের এখানে বলেছে অর্ধগোলক নিরেট অর্ধগোলক, তাহলে এইটা আমাদের বলেছে নিরেট অর্ধগোলক। তাহলে এই নিরেট অর্ধগোলকের আয়তন আমরা তাহলে কী জানি, একে দুই দিয়ে ভাগ করলে যেটা আসে 2/3 পাই আর তার আছে কিউব, তাহলে এইটা আমাদের এখানে দেওয়া আছে। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মানে আমাদের বের করতে হবে। তাহলে অর্ধ অর্থাৎ অর্ধগোলক নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এই যে তৈরি করি বাটি এটা হচ্ছে অর্ধগোলক, তাহলে এর সূত্র আমরা জানি 3π² এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে এবার লিখি প্রশ্ন মতে, প্রশ্ন মতে 2/3π r³ সমান আমরা জানি এটা 3π² তাহলে এখান থেকে আমরা যে মানটা বের করবো তাহলে আর কিউ আমরা রেখে দিলাম এদিকে আর এদিকে আর স্কোয়ার মানে নিয়েছিলাম সমান সমান, তাহলে সঙ্গে কী থাকলো এদিকে 3π থাকলো নিচে পিছনে মানে 1, এদিক থেকে উল্টে এদিকে চলে যাবে তাহলে 3/2 আসলো আর এখানে পায়ে উল্টে যাবে তাহলে কী আসলো 1/π করে দিলাম। তাহলে এই কাটছি কেটে দিলাম তাহলে আমরা পাচ্ছি কি এখানে যদি আমরা কাটি তাহলে আর সমান সমান আমরা পাবো 3/9 9/2 তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা ভাঙা তাহলে 4.5 পেয়ে যাচ্ছি 4.5। তাহলে এটা আমাদের ব্যাসার্ধ আসবে, তাহলে আমরা এখানে লিখবো অর্ধগোলকের ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হচ্ছে 4.5 একক এত। এবার আসবো আমরা দুই টাকার অঙ্কটি, দুই টাকার অঙ্কটি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বিতা চোঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের প্রথমে বলছে নিরেট বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বিতকর চোঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সমান, তাহলে চোঙ্গটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয় 12 সেমি, তাহলে চোঙের উচ্চতাও দেওয়া আছে 12 সেমি আবার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি দেওয়া আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? এখানে আমরা প্রথম ধরে নেব গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আগে আমাদের ধরে নিতে হবে, ধরি গোলকের
ব্যাসার্ধের দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান আর সেমি। তাহলে আমাদের এখানে দুটো সূত্র কাজ করে, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে লম্বিত চোঙের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের নিরেট গোলক, তাহলে আমাদের গোলক যদি তৈরি করে, তাহলে এইভাবে যদি আমাদের গোলক হয়, তাহলে গোলকের বক্রতল বাঁকাতে তল, সেই তলের টোটাল ক্ষেত্রফল কত হবে? 4πr² টোটাল বাঁকাতে তলটা, তার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 4πr². আর একটা আমাদের যেটা লম্বিত চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল চোঙ, তাহলে চোঙের বাঁকানো হচ্ছে চোঙ, সে চোঙের আমাদের চোঙের বক্রতল। তাহলে এই যদি আমরা একটা চোঙ ধরি, চোঙের হচ্ছে বাঁকানো যে বক্রতল, তার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr², এটা আমাদের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে হবে প্রশ্ন মতে তাহলে প্রথম আমরা কিছু 4πr² সমান 2πr², তাহলে আমরা 4π আমরা রেখে দিলাম, আর এর মানে আমরা কত জানি, তাহলে এখানে আমাদের আর যেহেতু বলেছিল যে চোঙটির উচ্চতা এবং ব্যাসের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে চোঙটির উচ্চতা এবং হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে আমরা এখানে জানি 12, তাহলে আর তাহলে আমাদের ছিল ব্যাস, ব্যাস ছিল হচ্ছে 12, তাহলে আমরা এটাকে ব্যাসার্ধ করলে ব্যাসার্ধ সমান আমরা লিখতে পারি 12/6, তাহলে আমরা এখানে আর এর মান পাবো 6r². 6r² সমান 2×π রেখে দিলাম, আর এর মান আমরা এখানে লিখবো যেটি 12/2, তার মানে হচ্ছে আমরা লিখতে পারবো 6×h এর মানে আমরা এটাই আমাদের h মানে হচ্ছে 12, আমাদের h এর মানও 12 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করে 4π×6×6 সমান হচ্ছে 2π×6×12। তাহলে এটাকে আমরা করতে পারবো, আমাদের এখানে একটু ভুল হয়েছে, তাহলে এখানে আমাদের r² থেকে যাবে, তাহলে r² আমার থেকে যাচ্ছে, তাহলে r² সমান আমরা পাবো 2π×6×12 বাই নিচে 4π, তাহলে এটা পাই আমরা কেটে দিলাম, 4×3×4 হয়ে গেত 12, তাহলে আমরা 3×8×8×2×36, তাহলে r² সমান আমরা পেলাম 36, তাহলে r√36, তাহলে সমান আমরা পাবো 6, তাহলে r এর মান পেলাম আমরা 6। তাহলে আমরা এখানে লিখতে পারি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। এবার আমরা দেখবো তিন দাগের একটি নিরেট অর্ধগোলকের সমগোলতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলকে কী বলছে, নিরেট অর্ধগোলকের সমগোলতল আর হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দুটোই সমান, তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে তিন দাগের অঙ্কটি অনুপাত নিয়ে, তাহলে আমরা এখানে প্রথম লিখব হচ্ছে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ একক
ও গোলকের ব্যাসার্ধ প্রথম যেটা আমরা জানি অর্ধগোলকের সমকোণ তলের ক্ষেত্রফল আমরা কি জানি, তাহলে অর্ধগোলকের সমকোণ তলের ক্ষেত্রফল জানি আমরা থ্রি পাই আর স্কোয়ার অর্ধগোলকের সমকোণতল। আর আমরা তো পরেরটা কি বলেছে, গোলকের বক্রতল, গোলকের বক্রতলের সূত্র আমরা কি জানি ফোর পাই আর স্কোয়ার। তো এই আমরা সূত্র জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা এবার মানটা বের করব। তাহলে আর আর আমরা পাশাপাশি এটা ওয়ান, এটা টু, এটা ওয়ান, এটা টু, তাহলে আমরা আর স্কোয়ার ওয়ান আর স্কোয়ার টু সমান আমরা লিখতে হবে ফোর ফাই, এদিকে যেটা আছে সেটা রেখে দিলাম বাই, এটা আসলো থ্রি ফাই, বাই বাই কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর এস আর ওয়ান আর টু তার স্কোয়ার সমান হচ্ছে ফোর বাই থ্রি তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি এটা যদি করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে পাবো কি স্কোয়ার করলে হচ্ছে আর ওয়ান বাই আর টু সমান আমরা লিখতে পারি টু বাই রুট থ্রি, যেহেতু তিনটাকে আমরা ভাঙাতে পারছি না সেজন্য এটা এখানে মাথায় রুট চলে আসবে। তাহলে আমরা আর ওয়ান ইজ টু আর টু আমরা টু ইজ টু থ্রি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো অর্ধগোলক গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত। অতএব অর্ধগোলক গোলকের ব্যাসার্ধের অনুপাত আমরা বলছি টু ইস টু রুট থ্রি। পরে আমরা করবো চার থেকে যে অঙ্কটি করেছে, তাহলে চার থেকে যেটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন হচ্ছে ভি, তাহলে এস কিউ বাই ভি স্কোয়ার এর মান কত। তাহলে পায়ের মান না বসি আর কি, পায়ের মান না বসি তাহলে আমরা এখানে প্রথম আগে ধরে নেব, প্রথমটা আমরা ধরে নেব ধরি ব্যাসার্ধ, আমরা ধরে নিই ধরি গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে আমাদের এখানে বলছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের প্রথমটা বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আমাদের দেওয়া আছে এখানে এস, এস মানে হচ্ছে গোলকের বক্রতল, তাহলে এস সমান আমরা জানি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, এত বর্গ একক। এর পরে আমাদের যেটা আছে আয়তন, আয়তন ভি সমান আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব, ঘন একক। তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের যেহেতু বলেছে এস থ্রি বাই এস টু, তার মানে এস কিউ বাই আছে এস এস ভি স্কোয়ার, এর মান আমাদের বের করতে হবে। অতএব এস কিউ বাই স্কোয়ার সমান আমরা মান বসাবো, তাহলে আমাদের এস কিউ মানে এটা আমরা জানি ফোর বাই থ্রি ফোর পাই আর স্কোয়ার, বাই নিচে আমাদের দেওয়া আছে ফোর বাই থ্রি বাই আর কিউব, তাহলে এটার আমাদের দেওয়া আছে কিউব, এটা দেওয়া আছে আমাদের স্কোয়ার। তাহলে এটা যদি আমরা যদি সহজভাবে যদি আমরা দেখাই আমরা পরপর এইভাবে করে যাই, তাহলে আমরা এর মাথায় কিউব পাবো,
তাহলে ফোর তার আছে কিউব, পাই তার কিউব, পাই তার কিউব, তারপর আছে আর, আর স্কোয়ার একবারে করে দেন সিক্স বাই নিচে, এটা আমরা স্কোয়ার ভাবো, তাহলে ফোর বাই থ্রি আমরা একবারে লিখে তার স্কোয়ার করে দিই, পাই তার স্কোয়ার আট টু দেবার তিন দুগুণা হচ্ছে ছয়, এটা করে দিলাম। তাহলে এটা করার পরে এবার যে আমাদের মানটা আসছে থেকে তারপরে কী আসে, তাহলে ফোর বাই থ্রি পাই কিউব আর টু দেবার সিক্স বাই নিচে, এটাকে যদি আমরা করি তাহলে স্কোয়ার করলে চারে চারে ষোলো বাই নিচে হচ্ছে নাইন, পাই স্কোয়ার আর টু দেবার কত সিক্স। তাহলে আমরা আবার দেখি ফোর বাই থ্রি ফোর তার কিউব, তার মানে আমরা ওই সংখ্যাটাকে আমরা ভাঙিয়ে নিই, তাহলে ভাঙালে আমাদের কত আসছে চারি চারি ষোলো, চার ষোলো কত চৌষট্টি, আর এখানে পাই তোর হচ্ছে থ্রি আর তোর কত হবে সিক্স। তাহলে এই সংখ্যাটা আমরা সম্পূর্ণ উল্টে নেবো, তাহলে নাইন বাই ষোলো, তাহলে পাইটা উল্টে যাবে, এটা দুটোই উল্টে যাবে, আমরা এটা করে দিতে পারি, তাহলে ওয়ান বাই ফাই স্কোয়ার বাই আট ধর কত সিক্স, আট টু দেওয়া সিক্স, আট টু দেওয়া সিক্স, উপর নিচে আর কি কাট আউট যাবে, তাহলে এটা ষোলো দিয়ে কটা চার ষোলো কত হবে চৌষট্টি, আর আমাদের পাই এখানে দুটো ছিল এখানে একটা, তাই তিনটে ছিল একটা থাকছে পাই, তাহলে আমাদের এখানে থাকছে কত চার না ছত্রিশ পাই, চার না তিন ছত্রিশ পাই, এটা আমাদের অ্যান্সার। আমরা পাঁচ দিকের অঙ্কটি দেখবো, পাঁচ দিকের যে অঙ্কটি বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে গোলকের ব্যাসার্ধের 50% বৃদ্ধি করলে কি গোলকের ব্যাসার্ধ, এখানে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, 50% বৃদ্ধি করলে করলে নতুন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে, তাহলে এ প্লাস আর, আর প্লাস আর ইন্টু 50/100, তাহলে এত একক টাওয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 50 দ্বিগুণ 100, তাহলে এখানে আমরা আর এর সাথে গুণ করছি যে আর প্লাস আর বাই টু, এটাকে যদি আমরা লস করি তাহলে আমরা কী পাচ্ছি থ্রি আর বাই টু একক, তাহলে এখানে আমরা যেটা জানি যে আর একক ব্যাসার্ধের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা কী জানি, তাহলে এখানে আমরা লিখব যে আর একক, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ, আর একক ব্যাসার্ধের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমরা কি জানি ফোর ফাই আর স্কোয়ার বর্গ একক, তাহলে আমরা তাহলে এটা লিখতে পারি থ্রি আর বাই টু একক, এটা আমরা লিখতে পারি, তাহলে থ্রি আর বাই টু একক, একক ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল,
তাহলে এর সূত্র আমরা কি জানি, এখন আগের এটা হচ্ছে 4πr² তো বর্গ একক, তাহলে আমরা জানি 4π, আর এর মানে আমরা জানি কত, 3 আর বাই নিচে হচ্ছে 2r², তাহলে 4π ইন্টু এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3×3 9 আসবে, 9r² বাই নিচে 2×2 = 4, তাহলে আমরা এখানে পাবো 9×18π 2×4, ও সরি এখানে আছে আমাদের 4, তাহলে 4 করা আছে, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে 9πr² এখানে 4 হবে 9πr² বর্গ একক, বর্গ একক গেল। এবার আমাদের যেটা বলেছে, অতএব গোলকের বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা পেয়েছি কত, 9, কতটা বৃদ্ধি হবে, তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল এটা জানি, তাহলে আমাদের কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখি, 9πr² মাইনাস 4πr² বাই নিচে 4πr² আমাদের শতকরা বলেছে, তাহলে 100 আমাদের গুণ করে নিতে হবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি পিছনটাকে এটাকে, তাহলে 5×4 চলে গেলে 5πr² বাই নিচে 4πr² × 100, তাহলে এখানে আমরা আর আর পাই পাই সব কেটে দিচ্ছি, তাহলে আমাদের তাহলে থাকছে কত, এখানে যদি এটা গুণ করে দিই 4×25 = 100, তাহলে 5×5 কত হবে 125, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি কত শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 125।